আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আমার নতুন একটা ভিডিওতে সবাইরে স্বাগতম আজকে আমি যাইতেছি গা আমরা আশুগঞ্জ উপজেলার নান্দনিক একটা সেতু ভ্রমণে চিনতে পারছিনি আমি বুঝতে পারছি আমি বলার আগে আপনারা অনুমান করতে পারছেন আমি এখন কোন সেতুতে যাইতাছি এবং কোন সেতুর কথা বলতেছি জি হ্যাঁ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর কথাই কইতাছি কারণ আমরা আশুগঞ্জ উপজেলার কোনো সেতুর কথা বললেই প্রথমেই মনে আসবো আমাদের এই শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর কথা যাই হোক আমি একটা বিবাটাকে উঠতে গেলাম গামডার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতু দেখাইবার এবং সেতু সম্পর্কে বিস্তারিত কথা আপনাদের সাথে কইবার তো আমি আশুগঞ্জের পার হইয়া টুল একটা বাস গেলাম গা এখন চলেন মূল ভিডিওতে জায়গা ফ্ল্যাশব্যাক সড়ক পথে বৈরব ও আশুগঞ্জের মধ্যে অবাধ যোগাযোগের জন্য মেঘনা নদীর উপর নির্মিত নান্দনিক এক সেতুর নাম নামই গিয়া সৈয়দ নজরুল ইসলাম সেতু উনিশশো সালে সেতুটি নির্মাণ কাজ শুরু হইল এর শেষ হয়ে গিয়া দুই সালে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থিত এক দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্য এবং উনিশ দশমিক ষাট কিলোমিটার প্রস্থ এই সেতুটিতে ষাটটি একশো দশ মিটার স্পেন আর দুইটি উনাশি দশমিক পাঁচ মিটার স্পেন রয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পূর্ব নাম ছিল বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু যা দুই সালে পরিবর্তন করা হয় যদিও স্থানীয়দের কাছে মানে আমরা আশুগঞ্জ বৈরববাসীর কাছে সেতুটি বৈরব ব্রিজ নামেই অধিক পরিচিত সেতুতে দাঁড়িয়ে মেঘনা নদীর সৌন্দর্য অবলোকনের পাশাপাশি বিভিন্ন নৌযান ও জেলেদের কর্মব্যস্ততা প্রত্যক্ষ করা যায় সৈয়দ নজরুল ইসলাম সেতু বা বৈরব ব্রিজের ঠিক পাশেই রয়েছে উনিশশো সালে নির্মিত রাজা ষষ্ঠ জর্জ রেল সেতু যার অন্য নাম হাবিলদার আব্দুল হালিম রেল সেতু বর্তমানে জর্জ রেল সেতুর পাশে আরও একটি নতুন রেল সেতু নির্মাণ করা হয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে নদীর তীরে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন ঘটে এই জন্যই নদীর তীরকে নানান প্রাকৃতিক উপকরণ দিয়া সাজানো হয়েছে এর ফলে প্রাকৃতিক পরিবেশে মুক্ত হাওয়ায় সময় কাটানোর জন্য সৈয়দ নজরুল ইসলাম সেতু বিপুল জনপ্রিয় এক স্থানে পরিণত হয়েছে এছাড়া সন্ধ্যার পর যখন সেতুতে সমস্ত বাতিগুলো জ্বলে উঠে তখন নদীর তীর থেকে সেতুটিকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে আমিও কিন্তু টোল প্লাজার নজরুল ইসলাম সেতু পার হইয়া বৈরব মধ্যে বা দেহেন আমার মতো করে আপনিও যদি আইতে চান তাইলে কিশোরগঞ্জ জেলার বৈরব উপজেলা সদরের দুর্যমূর্তিকা রিক্সায় চৈরা সৈয়দ নজরুল ইসলাম সেতু এবং রাজা ষষ্ঠ জর্জ রেল সেতু বা মেঘনা রেল সেতুর নিচে আসতে পারবেন ভিডিওটা আর বড় না করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ